আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হলো পসিবিলিজম বা সম্ভাবনাবাদ। এই পসিবিলিজম হলো ডিটারমিনিজমের পুরো বিপরীত একটি কনসেপ্ট। আজকে আমরা পসিবিলিজম নিয়ে আলোচনা করব এবং এই পসিবিলিজম জিওগ্রাফিক্যাল থটের একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো পসিবিলিজম নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। তো পসিবিলিজম কি? দেখো, পসিবিলিজম বলতে আমরা কি বুঝি প্রথমে বলা হচ্ছে। তোমাদের জানিয়ে রাখি যে এই পসিবিলিজম যে কনসেপ্টটা, এটা কোথায় প্রথম ডেভেলপড হয়েছিল? এই কনসেপ্টটা এটা ডেভেলপড হয়েছিল ফ্রেঞ্চ স্কুল অফ থট, অর্থাৎ ফ্রেন্সের যে ভৌগোলিকরা ছিল তারা প্রথম এই পসিবিলিজম কনসেপ্টটা বা সম্ভাবনাবাদ যে কনসেপ্ট ধারণা, এটা কিন্তু এখান থেকে বিকাশ লাভ করেছিল। এরপর আমরা জানবো যে সময়টা কখন ছিল। সময়টা ছিল, এটা ডেভেলপড হয়েছিল মেনলি, হ্যাঁ, যে বিংশ শতাব্দীর প্রথম দিকে, আর্লি 20th century, বিংশ শতাব্দীর প্রথম দিকে এটা ডেভেলপড হয়েছিল। এবার এই ডেভেলপটা সবচেয়ে বেশি কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? ফ্রেঞ্চ জিওগ্রাফার পাউল ভিদাল দিলা ব্লাচে, ইনি প্রথম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং এছাড়াও যারা গুরুত্বপূর্ণ কয়েকটা নাম ছিল, যেমন লুসিয়ান ফেবার, হেটনার, এরা কিন্তু অন্যতম প্রোপাউন্ডার। এই কারণেই বলা হয়, কারণ এই ধারণাকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে বা পপুলার করার ব্যাপারে এদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। লুসিয়ান ফেবার এবং হেটনারের খুব ভূমিকা ছিল। এই পসিবিলিজমে কি বলা হয়েছে? দেখো, আমি বললাম যে পসিবিলিজম হচ্ছে ডিটারমিনিজমের ঠিক বিপরীত কনসেপ্ট। অর্থাৎ ডিটারমিনিজম মানে হলো না কি, না নেচার হচ্ছে অ্যাক্টিভ এবং হিউম্যান হচ্ছে প্যাসিভ, অর্থাৎ প্রকৃতি সক্রিয় ভূমিকা পালন করে মানুষের জীবনে এবং প্রকৃতির দ্বারাই, প্রকৃতির সিদ্ধান্তের দ্বারাই মানুষ পরিচালিত হয়। কিন্তু পসিবিলিজম কি বলছে? পসিবিলিজম বলছে যে প্রকৃতি আমাদের সামনে অনেকগুলো সম্ভাবনা তুলে ধরে, মানুষ কি করবে, মানুষ এই সম্ভাবনাগুলিকে নিজেদের মতো করে, নিজেদের যে কালচার, নিজেদের সংস্কৃতি, নিজেদের ট্র্যাডিশন, নিজেদের যে টেকনোলজি, নিজেদের যে নলেজ, সেগুলোকে কাজে লাগিয়ে এই সম্ভাবনাগুলিকে বিকশিত করে নিজের সুবিধার্থে বা নিজের লাইফস্টাইলকে আরো উন্নত করার জন্য। তাহলে পসিবিলিজম হচ্ছে কি, প্রকৃতির সম্ভাবনা তুলে ধরবে, মানুষ নিজের সুবিধা মতো সেই সম্ভাবনাগুলোর বিকাশ করবে তার প্রযুক্তি, জ্ঞান, হ্যাঁ, এই সমস্ত বা সংস্কৃতির মাধ্যমে। সেটাই হচ্ছে পসিবিলিজম। তাহলে কি পসিবিলিজম, একটা কথা বলা হয় যে পিপুল আর নট জাস্ট দ্য প্রোডাক্টস অফ দেয়ার এনভায়রনমেন্ট। তাহলে পরিবেশের কিন্তু পিপুল সবসময়, মানে আমাদের হিউম্যান মানে মানুষ, পরিবেশের কিন্তু কোনো প্রোডাক্ট নয়। মানুষ কি, মানুষ হচ্ছে পরিবেশকে একজন পরিবর্তনকারী। মানুষ পরিবেশকে পরিবর্তন করতে পারে একমাত্র মানুষ। পৃথিবীতে আর কোনো অনুপ্রাণী পারে না পরিবেশকে পরিবর্তন করতে। এটাই বোঝানো হচ্ছে এখানে। এখানে দেখো, এখানে আরেকটা লেখা জিনিস কমেন্টস আছে যে নেচার ইজ নেভার মোর দ্যান অ্যান অ্যাডভাইজার। নেচার ইজ নেভার মোর দ্যান অ্যান অ্যাডভাইজার, এই কথাটা বলা আছে। নেচার কিন্তু অ্যাডভাইজারের উপরে কিছু না। এরপরে আমরা দেখে নিই, পরে হলো যে পসিবিলিজমের কনসেপ্টের কথা যদি বলি, তাহলে দেখো নেচার, এই যে এখানে ঢাল দেখো, খাড়া ঢাল রয়েছে এখানে। এই যে বলা আছে হাউস ইন হিলি স্লপ এরিয়া, হাউস ইন হিলি স্লপ এরিয়া মানে কি, খাড়া ঢাল রয়েছে, অথচ প্রাকৃতিকভাবে এই জায়গাটা বাড়ি করার উপযুক্ত নয়। কিন্তু মানুষ কি করেছে, তার প্রযুক্তিকে কাজে লাগিয়ে, কি কি প্রযুক্তি, জ্ঞান, হ্যাঁ, প্রযুক্তি, জ্ঞান, বুদ্ধিকে কাজে লাগিয়ে এই ঢালে কিন্তু মানুষ বাড়ি করেছে, পাহাড়ের ঢালে। তাহলে এখানে কি, যে প্রকৃতির সম্ভাবনা দিয়েছে, যে ঢাল রয়েছে, প্রাকৃতিক পরিবেশ রয়েছে এখানে, এখানে এখানে পাহাড়ে থাকা যায়, পাহাড়ে থাকার মতো পরিবেশ রয়েছে, এখানে ফল ফল উৎপাদন করা যেতে পারে, অন্যান্য ফসল উৎপাদন করা যেতে পারে, এখানে ট্যুরিজম হতে পারে। তাই মানুষ কিন্তু তার প্রযুক্তি এবং জ্ঞানকে কাজে লাগিয়ে তার সুবিধার কথা ভেবে এই ঢাল বরাবর, স্লপ এরিয়াতেও কিন্তু কঠিন পরিবেশ হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু এখানে প্রকৃতিকে অনেক ক্ষেত্রে হার মানিয়ে কিন্তু নিজের সুবিধার্থে এখানে বিভিন্ন বাড়ি বা হোটেল কিন্তু নির্মাণ করেছে কিন্তু বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে। আর দ্বিতীয় ছবিটা দেখো, এটা অ্যাকচুয়ালি রাজস্থান ক্যানেল বা ইন্দিরা গান্ধী ক্যানেল বলা হয়। রাজস্থানে মরু অঞ্চলে এই ক্যানেল তৈরি করা হয়েছে। এই যে জল দেখতে পাচ্ছ তোমরা, ক্যানেল তৈরি করা হয়েছে মরু অঞ্চলের যে ঊষর মরুভূমি, যেখানে কিন্তু ফসল হওয়ার কথাই না,
সেই ঊষর মরুভূমিতে এই জলসেচের মাধ্যমে, ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে কিন্তু এখানে ফসল চাষ করা হচ্ছে, জলের যে অভাব সেই অভাবকে দূর করা হচ্ছে। তাহলে এটা কে করেছে? এটা করেছে কিন্তু মানুষ। তাহলে এখানে কিন্তু প্রাকৃতিক ভাবে কোনো সুবিধা নেই, কিন্তু প্রকৃতিকে কিন্তু এখানে হার মানিয়েছে কে? মানুষ। কিভাবে হার মানিয়েছে? না, মানুষ তার প্রযুক্তি তার জ্ঞানকে কাজে লাগিয়ে এখানে কিন্তু প্রকৃতিকে হার মানিয়েছে। এটাই হচ্ছে পসিবিলিজম। আমরা যদি হিউম্যান এনভায়রনমেন্ট রিলেশনের কথা একটু ভাবি, তাহলে দেখব যে প্রথম দিকে কিন্তু মানুষ পরিবেশের উপরে ডিপেন্ডেন্ট ছিল। দেখো, হিউম্যান বিংস ডিপেন্ড অন এনভায়রনমেন্ট, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কিন্তু ডিটারমিনিজম। তোমরা আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে ডিটারমিনিজম মানে কি। তারপরে কি হলো, হিউম্যান বিংস অ্যাডাপ্ট টু এনভায়রনমেন্ট, এবং সে যে এনভায়রনমেন্টে বসবাস করত, হ্যাঁ, সেটাকে সেখানেই সে কি করলো, নিজেকে অভিযোজন করতে শুরু করলো। এটাও কিন্তু ডিটারমিনিজম। এটাও কি? এটাও কিন্তু ডিটারমিনিজমই বলা চলে এটাকে। তাহলে মানুষ সেই নির্দিষ্ট পরিবেশে খাপ খেয়ে নিজের মতো করে বাঁচতে শুরু করলো। কিন্তু যবে থেকে শিক্ষা, জ্ঞান, প্রযুক্তির উন্নতি শুরু হতে থাকলো, তখন কিন্তু কি করলো, মানুষ নিজের সুবিধার্থে কি করলো, এই পরিবেশকে পরিবর্তন করতে শুরু করলো। তাহলে যবে থেকে এখানে কি হলো, মানুষের কালচার আসলো, কালচার, নলেজ এইসব যুক্ত হলো, হ্যাঁ, টেকনোলজি, এগুলোর মাধ্যমে কি করলো, মানুষ কিন্তু মানুষ এই পরিবেশের কিন্তু পরিবর্তন করতে শুরু করলো। এটাই হয়ে গেল কি, এটা হয়ে গেল তখন পসিবিলিজম। তাহলে পসিবিলিজম কিন্তু একবার আসেনি, পসিবিলিজম ধীরে ধীরে এসছে। পসিবিলিজম ব্যাপারটা ধীরে ধীরে জিওগ্রাফিতে এসছে ভিজিবিলাইজেশনের মাধ্যমে। পসিবিলিজমে বলা হচ্ছে কি, পসিবিলিজমের মেন কনসেপ্ট হলো, মেন কনসেপ্ট পসিবিলিজমের মেন কনসেপ্ট কিন্তু এটা যে কি না, নেচার হচ্ছে কি প্যাসিভ, আর হিউম্যান হচ্ছে কি অ্যাক্টিভ, মানে প্রকৃতি হচ্ছে নিষ্ক্রিয় এবং মানুষ হচ্ছে সক্রিয়। তোমরা দেখতে পাচ্ছ না কি হয় এখানে, যে লট অফ এনভায়রনমেন্টাল পসিবিলিটিস, প্রকৃতি আমাদের সামনে অনেক সম্ভাবনা তুলে ধরে। সেই সম্ভাবনাগুলোকে কি করছে, বাই কালচার অ্যান্ড টেকনোলজি, সংস্কৃতি এবং প্রযুক্তিবিদ্যার মাধ্যমে মানুষের পূর্ণ স্বাধীনতা আছে, ম্যান হ্যাজ লিবার্টি টু চুজ অ্যান্ড চেঞ্জ দিস পসিবিলিটিস। মানুষ সেই প্রযুক্তিকে, প্রযুক্তি এবং তার সংস্কৃতির মাধ্যমে এই যে প্রকৃতি আমাদের সামনে অনেক সম্ভাবনাকে তুলে ধরছে, সেই সম্ভাবনাগুলো পরিবর্তন করছে এবং নিজের সুবিধা মতো ব্যবহার করছে। এবং এটাই হলো কি, এটাই হলো হচ্ছে কি পসিবিলিজম। তাহলে পসিবিলিজমকে এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে কি, যে নেচার প্যাসিভ, আমাদের সামনে অনেক সম্ভাবনা তুলে ধরছে, সেই সম্ভাবনাকে কি করছে, আমরা আমাদের যে সংস্কৃতি এবং প্রযুক্তিবিদ্যার মাধ্যমে পরিবর্তন করছি নিজের সুবিধার জন্য। এটাকেই বলা হয় পসিবিলিজম, যেখানে কিন্তু হিউম্যান কি, হিউম্যান একটা অ্যাক্টিভ রোল পালন করে থাকে। এবার আমরা দেখব যে এই পসিবিলিজমের ক্ষেত্রে একটা ব্যাপার হলো কি, পসিবিলিজম কিন্তু সব দেশে সমানভাবে হয়নি। যেমন ডিটারমিনিজমের ক্ষেত্রে প্রথম দিকে নেচার অ্যাক্টিভ ছিল, কিন্তু এখানে হিউম্যানকে অ্যাক্টিভ হতে হবে। তাহলে পৃথিবীর যে যে দেশে শিক্ষা, সংস্কৃতি, ট্র্যাডিশন, হ্যাঁ, এই ব্যাপারগুলো প্রথম বিস্তার হয়েছিল, সেসব দেশে কিন্তু মানুষ এই প্রকৃতির সম্ভাবনাগুলোকে নিজের মতো করে ব্যবহার করতে পেরেছিল, নিজের সুবিধা মতো সেগুলোকে চেঞ্জ করতে পেরেছিল। এবং সেক্ষেত্রে যে দেশগুলো এগিয়ে রয়েছে তা হলো কি, রাশিয়া, হ্যাঁ, তারপরে ধরা যাক এই ইউরোপের দেশগুলো, এরা কিন্তু প্রথম দিক থেকেই কিন্তু শিক্ষা, সংস্কৃতিতে অনেক উন্নত ছিল। এরা নিজেদের মতো করে এই প্রকৃতির মধ্যে থাকা সম্ভাবনাগুলোকে কি করছে, চেঞ্জ করে নিজেদের মতো করে এরা বাঁচতে শিখেছে। আর কোথায়, আর এই ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, বা কানাডা, এই সমস্ত দেশগুলো কিন্তু পৃথিবীর, কিন্তু এরা কিন্তু প্রকৃতির উপাদানগুলিকে নিজেদের মতো পরিবর্তন করে, হ্যাঁ, নিজের সুবিধা মতো ব্যবহার করছে। এটাকে বলা হয় পসিবিলিজম। এটাই হচ্ছে পসিবিলিজম। তাহলে পসিবিলিজমের ক্ষেত্রে কোন কোন দেশের ভূমিকা ছিল পসিবিলিজমের ক্ষেত্রে, কিন্তু যে দেশগুলো কিন্তু যারা যাদের আগ্রহটা বেশি ছিল, যাদের শিক্ষা দীক্ষা অনেক এগিয়ে ছিল, যাদের সাংস্কৃতিক অনেক উন্নত ছিল, তারা কিন্তু এই সম্ভাবনাগুলোকে, প্রকৃতির সম্ভাবনাগুলোকে নিজেদের মতো করে চেঞ্জ করে নিজেদের সুবিধা মতো সেগুলোকে ব্যবহার করেছে নিজেদের সুবিধাতে। তাই এই দেশগুলো কিন্তু পৃথিবীর বর্তমানে উন্নত দেশ। এবার এই পসিবিলিজমের সাথে একটা কনসেপ্ট হচ্ছে এনভায়রনমেন্টাল পসিবিলিজম, যেটা কিন্তু প্রথম বলেছিল বিদাল দিলাবের আছে। উনি কি বলেছিল, এখানে কিন্তু একটা লিমিট আছে, প্রকৃতিও একটা লিমিট সিলেকশন, এটাকে বলবো কি, এখানে এখানে আছে কি লিমিট সিলেকশন,
লিমিট সিলেকশন মানে প্রকৃতি একটা নির্দিষ্ট সম্ভাবনা তুলে ধরে, একটা নির্দিষ্ট মাত্রায় কি কি তুলে ধরে, সম্ভাবনা, নির্দিষ্ট মাত্রার সম্ভাবনা। লিমিট সিলেকশন মানে কি, একটা নির্দিষ্ট কিছু সম্ভাবনা তুলে ধরে, সেই সম্ভাবনাগুলোকে কি করছে মানুষ তার যে কালচার আছে সেই কালচার দিয়ে কি করছে চেঞ্জ করছে, সম্ভাবনাগুলোকে চেঞ্জ করছে নিজের সুবিধার্থে। তাহলে প্রকৃতি একটা নির্দিষ্ট মাত্রা সম্ভাবনা তুলে ধরবে এবং মানুষ কি করবে তার সংস্কৃতি দিয়ে সেই সম্ভাবনাগুলোকে চেঞ্জ করবে এবং নিজেদের সুবিধা মতো ব্যবহার করবে। এটাকে বলা হয় পরিবেশগত সম্ভাবনাবাদ বা এনভায়রনমেন্টাল পসিবিলিজম। কে এর প্রবক্তা হচ্ছে অবশ্যই ফ্রেঞ্চ জিওগ্রাফার পাউল ভিদাল দি লা ব্লাচে হচ্ছে এই কনসেপ্টটা দিয়েছিল এনভায়রনমেন্টাল পসিবিলিজমের। তো পিপল এখানে বলা হচ্ছে পিপল হ্যাভ ভ্যারাইড পসিবিলিটিস হাউ দে ডিসাইড টু লিভ উইদিন গিভেন এনভায়রনমেন্ট। তাহলে পরিবেশ অনেক সম্ভাবনা তুলে ধরবে, মানুষ ডিসাইড করবে যে সে সেই পরিবেশে কিভাবে বাঁচবে। সেই বাঁচার জন্য এই বাঁচার ধরনটা ডিপেন্ড করে তার কালচার, তার টেকনোলজি, তার বুদ্ধি, তার জ্ঞান, তার উপর নির্ভর করে সে এটা ডিপেন্ড করে। তো